Assalamualaikum. Amar chelera ki sundor kore am kesteche dekhen. তুমি যে করতে কাজ করতেছো সুন্দর করে তাই ভিডিও করি ভিডিও খুললেই দেখা যাবে কাটটা সুন্দর কাম সব থেকে সুন্দর হইতেছে রাকাতের কাম পানি পড়বো তো বন্ধুরা এই যে দেখেন আমাদের মুরব্বা একদম রেডি আমি একদম সম্পূর্ণ জাল টাল করে একদম সুন্দর করে তারপরে এখন শুধু বক্স করার জন্য আপনাদের কাছে নিয়ে আসলাম এর আগে অবশ্যই দেখেছেন যে আমার ছেলেরা কি কষ্ট করতেছে অনেক সুন্দর করে কেচে কাঁটা চামচ দিয়ে কেচে এগুলোকে প্রসেস করে করছে সুন্দর করছে তো এখন আমি শুধু জাল করছি জাল করে এখন আমি বক্সে ভরে রেখে দেব খেতে তো ভীষণ মজা আমার এক ফ্রেন্ড বলছিল যে ওর নাকি এই আমের মুরব্বা অনেক পছন্দ তাই আমি বলছিলাম যে ঠিক আছে পাঠাই দিই ও বললো যে না থাক লাগবে না মানে নেওয়ার সাহসটা পায় নাই আমি দিতে সাহস পাইছি অথচ উনি নেওয়ার সাহসটা পায় নাই তো যাই হোক আমার ছেলেরা অনেক কষ্ট করে এগুলোকে তৈরি করছে আমি জাল দিছি এখন আমি এগুলোকে প্যাকেট করে রাখি প্যাকেট বলতে আমি একটা বক্সে করে রেখে দিই তো এই বক্সে আমি রেখে দিব একদম পুরো এক বছর পর্যন্ত এগুলো কিছুই হবে না একদম নষ্ট হয় না একদম ভালো থাকে কোনো সমস্যা হয় না আর আমি এখানে কোনো ভিনেগারও দিই নাই কারণ ভিনেগার দিলে এমনিতে নর্মালি রাখা যায় কোনো সমস্যা হয় না কিন্তু আমি এগুলোকে ফ্রিজে রাখবো এর জন্য কোনো ভিনেগার দিইনি তাই এখানে রেখে দিচ্ছি আর অনেকগুলো ছিল আমরা খেয়ে ফেলছি বানানোর পরপরই আমরা সবাই মিলে খেয়েছি আমার ছোট ছেলে রাকাত কত সুন্দর করে আমগুলোকে কেচেছে দেখেছেন অবশ্যই তো আমার এই মুরব্বার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ছেলেদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ